আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সকলে? ইশরাত ব্লগে নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা রাখছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সকলে অনেক বেশি ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো রয়েছি। সকালবেলায় অফ ক্যামেরা কিন্তু অনেক কাজ ছাড়া হয়ে গিয়েছে। বাচ্চাদের স্কুলে দিয়ে আসা থেকে শুরু করে অনেক কিছুই, বাচ্চাদের টিফিন রেডি করা, নাস্তা রেডি করা, সব কিছুই একা হাতে করতে হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে নিত্য নতুন, প্রতিদিন মাদেরই সবার হচ্ছে নিত্যদিনের কাজ, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো এখন হচ্ছে বাচ্চাদেরকে ক্লাসে দিয়ে এসে এখন হচ্ছে একটু রিল্যাক্সে বসে চা বানিয়ে আর নাস্তা করতে করতে আমি হচ্ছে আমার যে এডিটিংয়ের কাজগুলো রয়েছে ওগুলো হচ্ছে করে নিচ্ছি। আসলে আমার ঘরে যেহেতু ছোট ছোট বেবি রয়েছে, এই জন্য হচ্ছে আমার কাজগুলো প্রত্যেকটা কাজই কিন্তু আমাকে সময়ের সাথে তাল মিলিয়ে করতে হয়। তো যাদের ছোট বেবি রয়েছেন তারা তো জানেনই কীভাবে সব কিছু আসলে মেনটেন করাটা অনেক কঠিন হয়ে যায়। আর আমার তো দুইটা বেবি, পিঠাপিঠি দুইটা বেবি রয়েছে, তো কাজগুলো ঠিক ওইভাবেই করে নিচ্ছি। আর যেহেতু এখন হচ্ছে নাস্তাটা শেষ করে এডিটিংয়ের কাজটাও শেষ করলাম, এর মধ্যে আমার কাছে একটা ফোন চলে আসলো। তো আমার যেহেতু বাইরে বের হতে হবে, ফোনটা আসার কারণটাই হচ্ছে এটা। তো সেটাও আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব যে কী কারণে বাইরে যাব, সবে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আপনারা পুরো ব্লগটি দেখবেন, ব্লগটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এই মুহূর্তে আপনাদের কাছে মনে করিয়ে দিই, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু লাইক, আপনাদের মূল্যবান লাইকটি দিতে ভুলে গেছেন, তারা প্লিজ আপনাদের লাইকটি দিয়ে আমার পাশে থাকবেন। আপনার কাছে ছোট একটি লাইক কিছু মনে নাই হতে পারে, কিন্তু আমার কাছে আপনার এই মূল্যবান লাইকটি কিন্তু অনেকের কাছে আমাকে পৌঁছে দিতে সাহায্য করবে। তো যারা ব্লগটি দেখছেন আশা রাখছি আপনারা আপনাদের এই মূল্যবান ছোট্ট লাইকটি দিতে অবশ্যই কিপটিমি করবেন না, কারণ আপনার কাছে ছোট্ট একটি লাইক দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে আমার চ্যানেল গ্রোথ হওয়ার জন্য অনেক বড় একটা মাধ্যম। তো এটাতে আমাকে অবশ্যই আপনারা বঞ্চিত করবেন না, যারা আমার ব্লগগুলো দেখেন বা একটু হলেও পছন্দ করেন। আপনার এই লাইকের মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কাজগুলো আপনার একটু হলেও ভালো লেগেছে, আর সেই অনুযায়ী আমি কিন্তু দিনে দিনে আরও বেশি হচ্ছে অনুপ্রেরণা পাবো যে আরও বেশি ভালো করার। তো আপনারা কিন্তু আমার কাছে তখন আরও বেশি ভালো ব্লগ দেখতে পারবেন। তো প্লিজ এই সুবিধাটা আমাকে একটু দেবেন, করে দেবেন। আর আমি তো বলেছিলাম এই যে ফোন চলে এসেছে, এই জন্য হচ্ছে আমাকে বাইরে যেতে হবে। তো তখন আর বাইরে যাওয়া হয়নি, যেহেতু বাচ্চাদের স্কুল থেকে আনার একটা ব্যাপার আছে, আমাকেই আনতে হবে, কারণ সেকেন্ড অপশন নেই, যেহেতু আমি একাই থাকি বাচ্চাদের নিয়ে। তো বাচ্চাদেরকে এনে ওদেরকে খাইয়ে দাইয়ে দেখলেন তো রান্নাবান্না শেষ করে খাইয়ে দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বড় মেয়েকে নিয়ে চলে এসেছি এখন কুরিয়ার সার্ভিসে। তো আমার কাছে একটা ফোন এসেছিল এসে পরিবহন থেকে যে আমার কিছু পার্সেল এসেছে। তো আমার হাজবেন্ড যেহেতু খাগড়াছড়িতে রয়েছেন, তিনি ওখানকার হচ্ছে কিছু ফ্রুটস আমাদের জন্য পাঠিয়েছেন বাচ্চাদের জন্য, তো সবাই মিলেই খাবো এমনটা প্রত্যাশা রাখছি। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরের দিকে, প্রায় তিনটা, দুপুর বলতে বিকাল হয়ে গেছে, তিনটা সাড়ে তিনটার দিকে হচ্ছে গিয়ে বাচ্চা আমার বড় মেয়ে আর আমি গিয়ে পার্সেলটা কালেক্ট করলাম। কালেক্ট করলে এখন হচ্ছে এগুলো হচ্ছে বাসায় নিয়ে যাব। তো বাসায় নিয়ে এগুলো হচ্ছে এরপর ভাগাভাগি হবে, কারণ আমি তো আর একা খাবো না বলেছি, সব আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যারা রয়েছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী বাসে বাসে রয়েছেন, যাদেরকে দেওয়া সম্ভব তাদেরকে দিয়েই খাবো। তো এই তো পার্সেলটা আমি কালেক্ট করে এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা করে চলে আসছি বাসাতে। তো বাসাতে চলে এসে কিন্তু আমি প্যাকেটটা খুললাম, খুলে দেখলাম যে হ্যাঁ লিচু পাঠিয়েছে। তো লিচুগুলো হচ্ছে অনেক ফ্রেশ ছিল, একেবারে তরতাজা ছিল, আর অনেকগুলো লিচু কিন্তু ঝরে ঝরে পড়ে গিয়েছে। এগুলো কিন্তু হচ্ছে প্যাকেটের কারণে, অন্য কোনো কারণ নয়। তো এই যে ঝুরা ঝুরা যে লিচুগুলো আছে ওগুলো হচ্ছে আলাদা করব, আর যে আস্ত লিচুগুলো রয়েছে সেগুলো হচ্ছে আলাদা করব। তো এটা কিন্তু খাগড়াছড়ি যে পাহাড়ি এলাকার লিচু সেটাই কিন্তু এই লিচুটা, এটা বেশ বড় সাইজেরই হয় বলবো না, ছোট। আর এটাখানে কিন্তু কোনো কেমিক্যাল বা ফরমালিন নেই, কারণ এগুলো কিন্তু একেবারে বাগান থেকেই কালেক্ট করা হয়েছে। তো আমরা জানি বাজারে কিন্তু এখন লিচুতেও ফরমালিন দেওয়া হচ্ছে, আর এই চিন্তা থেকে কিন্তু আমি খুব দুশ্চিন্তায় ছিলাম যে বাচ্চাদেরকে কিভাবে এগুলো খাওয়াবো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সেই আমার চিন্তা দূর করেছেন, যেহেতু আমার হাজবেন্ড খাগড়াছড়িতেও রয়েছেন আর ওখানে কিন্তু ফরমালিন মেশানোর কোনো ব্যাপারই থাকে না, কারণ তিনি হচ্ছে একদম বাগানে গিয়ে এগুলো কালেক্ট করে নিয়ে আসেন বাচ্চাদের জন্য।
তো আলহামদুলিল্লাহ, এবার কিন্তু প্রত্যেকটা ফল কিন্তু আমি বাচ্চাদেরকে এইভাবেই খাইয়েছি। আল্লাহর রহমতে তারা বেশ ভরপুর ফল ফলাদিতে ছিল। তো যাই হোক, এখন হচ্ছে বাসায় এসে তো বাচ্চারা উঠে ঘুম থেকে উঠে পড়েছে, আর ওরা হচ্ছে নাস্তা করবে, এই জন্য হচ্ছে নাস্তা রেডি করে ফেলছি। তো এখানে বাচ্চাদের জন্য হচ্ছে একটু টমেটো দিয়ে গ্রেভি করে একটু নুডলস রান্না করছি। এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, টমেটোটা দিলে বাচ্চারা খুব খেতে চায়, এই জন্য হচ্ছে আমি এইভাবেই রেডি করি। আর যবে থেকে শুনেছি যে ম্যাগি নুডলসটা নাকি বাচ্চাদের জন্য ভালো নয়, তবে থেকে কিন্তু আমি ম্যাগিটা খুব কম দেওয়ার চেষ্টা করি বাচ্চাদের। আর বাচ্চারা তো আসলে কতক্ষণ আটকে রাখবো, বাচ্চারা তো নুডলস পছন্দ করে, আর নুডলসটা মূলত কিন্তু বাচ্চাদের জন্য একেবারেই ভালো না। যারা স্বাস্থ্য সচেতন রয়েছেন তারা তো ভালো জানেন। আর এখন হচ্ছে যেহেতু বাচ্চাদেরকে খাওয়াতেই হবে, এই জন্য আমি হচ্ছে ম্যাগিটাকে একটু অ্যাভয়েড করে আমি হচ্ছে কোকোলাটা খাওয়াচ্ছি। যেহেতু কোকোলা নুডলসের যে প্রসেসিং যে ব্যাপারটা থাকে, প্রসেসটা, ওইটা কিন্তু ম্যাগির তুলনায় অনেক বেশি বাচ্চাদের জন্য ভালো। তো সেজন্য হচ্ছে যারা ম্যাগি একদমই অ্যাভয়েড করতে না পারেন তাদেরকে তো আর কিছু বলার নেই, আর যারা অ্যাভয়েড করতে পারেন তারা কিন্তু বাচ্চাদেরকে কোকোলাটা ট্রাই করে দেখতে পারেন। এরকম করে রান্না করলে বাচ্চারা কিন্তু অনায়াসেই এক প্লেট খেয়ে ফেলবে, কোনো ব্যাপার না। তো এই তো আমার বাচ্চারা কিন্তু বিকেলে নাস্তা করছে, আম আছে, কাঁঠাল আছে, তারপর লিচু তো নিয়ে এসেছি, আর হচ্ছে নুডলস আছে, নুডলসটা রান্না করে দিয়েছি। তো আজকের মতো এ পর্যন্তই। নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে সবার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সকলের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।